আমাদের পাখি প্রায় ছয় সাত মাস বয়স হয়ে গেছে কিন্তু কথা বলছে বোঝা যাচ্ছে না যে কি বলতে চাইছে পাখিটা এবং অনেকের পাখি আছে যে কথাই শেখে নি এই বিষয়গুলো কেন হয় সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা করব মেন টপিকের উপর তো হ্যালো বন্ধুরা এ টু জেড প্যারোডে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অন্যদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে যে বিষয়ে কথাবার্তা আলোচনা করব। সেটা হলো পাখি কথা বলে না এবং কেন বলে না কিসের জন্য বলে না কি খাবার খাওয়ালে আপনার পাখিটা খুব সহজেই কথা বলতে শুরু করবে তো ভিডিও স্টার্ট করার আগে প্রতিবারের মতো আমি এবারেও বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটা প্রেস করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় তো চলো না দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক পাখি কথা না বলার বেশ কয়েকটি কারণ আছে তার মধ্যে হচ্ছে আপনার পাখি যখন ছোট্ট অবস্থায় থাকবে যখন পাখিটা ছোট্ট অবস্থা থেকে একটু বড় হয়ে যায় অর্থাৎ ও নিজে খুঁটে খাবার খেতে শুরু করে তখন থেকে আপনি করবেন কি আপনার পাখিটা যাতে খুব দ্রুত যদি কথা শেখাতে চান তাহলে কিন্তু আপনাকে কাঁচা লঙ্কা ওদেরকে অবশ্যই দিতে হবে কাঁচা লঙ্কার বেশ কয়েকটি উপকারও আছে কিন্তু আমি সে বিষয়ে যাচ্ছি না তবু দু একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি কাঁচা লঙ্কা যদি আপনি আপনার পাখিকে খাওয়ান তাহলে কিন্তু ওর যে শরীরে রোদ ওই রোগের যে যদি পাখি রোগ থাকে তাহলে কিন্তু ওর যে মানে ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব বাড়িয়ে দেয় সেক্ষেত্রে ওদের রোদ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু প্রচুর অঙ্কে বেড়ে যায় এছাড়াও আপনারা যদি আপনার পাখিকে নিয়মিত কাঁচা লঙ্কা খেতে দেন তাহলে কিন্তু যতই গরম হোক যত যাই হোক না কেন আপনার পাখি কিন্তু মানে কি বলবো শরীর ঠান্ডা রাখবে যদি আপনি গরমে দেন তাহলে কিন্তু আপনার পাখির শরীর যে গরম হয়ে থাকে সেই গরমটা হবে না পাখির শরীরটাকে ঠান্ডা রাখতেও কিন্তু কাঁচা লঙ্কা অনেকটা কাজে দেয় এইবার মেন কথাই আসি কাঁচা লঙ্কা যদি আপনি আপনার পাখিকে খেতে দেন তাহলে কিন্তু আপনার পাখি খুব সহজেই কিন্তু কথা বলা স্টার্ট করে দেবে এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি তা বলে এই নয় যে আপনি আপনার বড় পাখিকে কাঁচা লঙ্কা দিচ্ছেন যে পাখিগুলো এক দেড় বছর বয়স পার করে গেছে সেই সব পাখিকে যদি আপনি কাঁচা লঙ্কা খাওয়ান তাহলে কিন্তু কোনোই লাভ হবে না অবশ্যই আপনার পাখিটাকে ছোট থেকে পুষতে হবে এবং ওর মধ্যে যেন কথা বলার চেষ্টাটা থাকে যে আমি কিছু পাখিটা যে আমি যখন কথা মানে পাখিটা যখন কথা শেখে তখন কিন্তু আপনি যদি কাঁচা লঙ্কা দেন তাহলে কিন্তু ওর যে কথাটা এটা কিন্তু ছোট্টবেলা থেকে নি পরিষ্কার হয়ে বলবে অর্থাৎ ও যদি মা বা মিঠু বা যে কোনো শব্দ যদি বলে সেটা আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং পরিষ্কার করে ক্লিয়ার আওয়াজে যেরকম একটা বাচ্চা ছেলে মেয়ে বলে সেইভাবে কিন্তু পরিষ্কার আওয়াজে কিন্তু ওরা কথা বলবে কাঁচা লঙ্কা এই হচ্ছে কাজ এবং এবং অনেকেই আছেন যাদের পাখি কাঁচা লঙ্কা খায় না তারা কি করবে দেখুন কাঁচা লঙ্কা যদি আপনার পাখি না খায় তাহলে কিন্তু আপনার পাখির কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ এই রকম পাখি অনেকেরই আছে যাদের পাখি কাঁচা লঙ্কা খায় না তাই বলে কি সেই পাখিটা কিছু বলে না নিশ্চয়ই কথা বলে হয়তো আপনি যে কথাটা পরিষ্কার আওয়াজে যেটা বোঝা যায় যে পাখিটা কথা বলছে কিন্তু যাদের পাখি কাঁচা লঙ্কা খায় না তাদের পাখিও অনেক অনেক সময় ভালোই কথা বলে কিন্তু অনেক পাখি আছে যাদের বোল পরিষ্কার নয় এই কাঁচা লঙ্কার কাজটাই হচ্ছে এমন একটা কাজ যে আপনার পাখির যে কথাটা বলবে এটাকে কিন্তু ক্লিয়ার করে বলানোর জন্য তাছাড়া পাখির যে সেরকম উপকারে লাগে সেরকম কিন্তু কোনো বিষয়ই নয় ধরুন আপনার পাখি কাঁচা লঙ্কা খায় না আপনার কিন্তু এ ব্যাপারে কোনো টেনশন করার দরকার নেই যেহেতু আপনার পাখি ওটা খায় না কো তো আপনাকে আপনি দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ যে বিভিন্ন রকম সবজির মধ্যে পাইল করে কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবেন যাতে পাখিটা খায় এবং ওর শরীরে রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বেড়ে যায় তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের পাখি কাঁচা লঙ্কা না খায় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই আর খেলে আপনার পাখির কথাটা শুধু পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থাকে সেটা আমাকে নিচে कमेंट से कमेंट करबें धन्यवाद